রান্নার জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার ফাইনালে তৃতীয় হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোর চৌধুরী। এবারের আসরের বিশেষ আকর্ষণী ছিলেন কিশোর। প্রতিযোগিতায় দেশীয় খাবার রান্না করে আলোচনায় আসেন তিনি। মাস্টার শেফের বিচারকদের মুগ্ধ তো করেনি, সেই সঙ্গে মন জয় করেন দেশের মানুষেরও। মাস্টার শেফ অস্ট্রেলিয়ার 13তম আসরে তৃতীয় হলেন কিশোর চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম হন ভারতীয় বংশোদ্ভূত জাস্টিন নারায়ণ, আর দ্বিতীয় পিট ক্যাম্পবেল। মঙ্গলবার মাস্টার শেফের গ্র্যান্ড ফিনালেতে জয়ীদের নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে অতিথি বিচারক ছিলেন অস্ট্রেলিয়ান শেফ পিটার গিলমোর। প্রেশার চ্যালেঞ্জে শেফ পিটারের দুটি ডিশ রান্না করেন তিন প্রতিযোগী। মাস্টার শেফে সুস্বাদু সব খাবার রাঁধলেও মূলত দেশীয় নানা পদ রান্না করেই আলোচনায় আসেন কিশোর। খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভর্তা, লাউ চিংড়ি, আমের টক, খাসির রেজালা, ফুচকা, চটপটি রেঁধে বাজিমাত করেন। ডেজার্ট হিসেবে মিষ্টি পানকে নতুন রূপে পরিবেশন করেন। সবাইকে অবাক করে ফাইনালের প্রথম পর্বে পান্তা ভাত, আলু ভর্তা আর মাছ ভাজা পরিবেশন করেন কিশোর, আর তাতেই মন জয় করেন বিচারকদের। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশি খাবারের নানা পদ তুলে ধরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের সমর্থন পেয়েছেন কিশোর। শেষ পর্যন্ত মাস্টার শেফের খেতাব জিততে না পারলেও সিক্ত হয়েছেন ভালোবাসায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। বঙ্গোপসাগরে লঘুচাপ, তাই দেশের বিভিন্ন অঞ্চলে আরও 2-3 দিন গরম পড়বে। তারপর শ্রাবণের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা। সকালে গাজীপুরের চান্দনা 3 সড়ক এলাকায় কারখানার সামনে ঢাকা জয়দেবপুর সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। প্রবাসী শ্রমিকদের জন্য এক ডোজের করোনার টিকা কেনার সুপারিশ করেছে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস। দুপুরে ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ করা হয়। এ সময় বক্তারা বলেন, টিকা নিবন্ধন কার্যক্রমে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন প্রবাসী কর্মীরা। পিকে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য 10 সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে উচ্চ আদালত। করোনা ভাইরাসের দ্রুত বিবর্তনের কারণে নমুনার ফলাফলে তারতম্য হচ্ছে বলে জানিয়েছেন প্রাফা হেলথের সিনিয়র ল্যাব ডিরেক্টর ডক্টর জাহিদ হোসেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে স্যাম্পলে করোনার উপস্থিতি নির্ণয়ে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। আন্তর্জাতিক গবেষণায় পিসিআর টেস্টের ফলাফলে গড়ে 2% ফলস নেগেটিভ আসছে। এছাড়া সব পজিটিভ রিপোর্টের মধ্যে 24%-এরই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, শুধু রিপোর্টের উপর ভিত্তি করে রোগীর চিকিৎসার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষণ ও কন্ট্যাক্ট ট্রেসিংয়ের ভিত্তিতে চিকিৎসকের সিদ্ধান্ত ও সুপারিশের আলোকে যাতে টেস্ট রেজাল্ট হয় সে বিষয়ের উপরও জোর দেওয়া জরুরি।